আমফানে সহযোগিতা পাচ্ছেন না প্রকৃত ক্ষতিগ্রস্তরা, বিক্ষোভ এলাকাবাসী। পাঁচলা দেউলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমফান ঘূর্ণিঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত পরিবার, প্রকৃত ক্ষতিগ্রস্ত সরকারি সহযোগিতা পাচ্ছেন না, সরকারি সাহায্য পেয়েছেন এলাকার ধনী ব্যক্তিরা। স্থানীয় মানুষের এই অভিযোগ, শাসক দলের আওতায় থাকা বেশ কিছু মানুষ শাসক দলের নেতাকর্মীরা তাদের পাইয়ে দিয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষরা সরকারি সাহায্যের দাবিতে পঞ্চায়েত দ্বারস্থ হয়েও কোনো সদুত্তর না পাওয়ায় অবশেষে স্থানীয় তৃণমূলের নেতাকর্মীদের ঘেরাও করেন। পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য জানান, তাদের আড়াল করে এই কারচুপি করা হয়েছে, যদিও কে বা কারা করেছে সে বিষয়ে তাদের অজানা। আরও জানান, পঞ্চায়েতের পক্ষ থেকে এই বিষয়ে তদন্ত চলছে। বলুন বলুন, আমার নাম তরুণ কর্মকার। গত 3 মাস হলো লকডাউন চলছে, আমি কাজেও করতে পারি কিছু নাই। ঘরে একটা পুরো জমি ছিল, সেই জমিটা আমি চাষ করছিলাম। আজকে সেই জমিটা চাষবাস সব ক্ষতি হয়ে গেছে। কিন্তু আমি মেম্বারকে বলেছিলাম, মেম্বার বললো যে ঠিক আছে, আমি তোর ওখানে ফোন করেছিলাম, বললো তোর ওখানে যাব, আমার ফোনের ব্যাটারি খুঁজে গেছে, কিছু নেই, আমি আবার দেবো, আবার আসবো। আমি কিন্তু ডেকেছিলাম যে আমার এই ক্ষয়ক্ষতি হয়েছে, আমার দু জায়গায় আমি পুরো জমি ছিল, পুরো জমি খিদের জ্বালায় আমি চাষ করতে বেরিয়েছিলাম। আমি এখনও আমার জমি দেখাতে পারি, মানে ক্ষয়ক্ষতি, কোনো সাহায্য পাননি? না। আপনি বিধবা ভাতা পান না? মেম্বার কি বলছে? মানে এখনো পর্যন্ত হয়নি? না। আপনার নাম? আমার নাম যমুনা মাঝি। আপনি কোথায় থাকেন? আমি এই দেখিনি বাড়ি, এখানে ছাপড়া। গ্রামের নাম হচ্ছে দেউলপুর মাঝিপাড়া। মাঝিপাড়া এই মাঝিপাড়াতেই বাড়ি। অনেক সাহায্য চেয়েছি, কিছু পাননি? লকডাউন থেকে কিছু পাইনি। আর এই আমফানের জেরে সবাইকে, আপনি ক্ষতিগ্রস্ত? আপনার ঘর ক্ষতিগ্রস্ত? হ্যাঁ। কোনো সাহায্য পাননি? না, মানে ঘরও উড়ে গেছে, আর একটা বাদাম পায়খানা সব পুরো সব উড়ে চলে গেছে। না ফটো, না কোনো কাগজপত্র, না কিছু, না জিজ্ঞেস করতে এসছে, না কিছু হয়েছে। কিন্তু যাদের নয় তারা পেয়ে গেছে, তারা তাদের নাম দিয়ে ফটো তুলে তাদের নামটা আসার কারণটা আপনারা কি মনে করছেন? ওইটাই তো অঞ্চল প্রধানকে তাদের, তারা পেলো, তাদের কি ক্ষতিটা হয়েছে? হ্যাঁ, তারা যে পেয়েছে তাদের ঘরে কারা নাম ক্ষতি হয়? তারা পেয়েছে, যারা পেয়ে তারা কিভাবে পেলো বলে মনে হচ্ছে আপনাদের? দাদা, এই যে যারা ইতিমধ্যে এই আওতায় চলে এসছে, মানে যে সমস্ত পরিবার যাদের পাওয়া উপযুক্ত না তারা পাচ্ছে, তাদের কি আপনারা পদক্ষেপ নিচ্ছেন? তাদের নাম এসেছে, এখনো তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আমি ওয়াকিবহাল নই। যদি টাকা ঢুকে থাকে এবং যদি না ঢোকে, বিষয় তাদের প্রকৃত, আমি তো বিভিন্ন দপ্তরে, যেগুলো কৃষি দপ্তর বলুন, SDO বা BDO ম্যাডাম, নবান্নকে আমি ফরওয়ার্ড করেছি, তারা প্রকৃত তদন্ত করে প্রকৃত দেব পাওয়ার যোগ্য মানুষ যার ক্ষতি হয়েছে তাকেই দেবে। আচ্ছা, এই যে আপনারা এই আমফানের ক্ষতির জন্য যে লিস্ট পাঠিয়েছিলেন, সেই লিস্টে এই নামগুলো ছিল যারা পেয়েছে? না, তাদের নামগুলো ছিল তো এই যে লিস্ট পাঠিয়ে, হ্যাঁ, তারা তাহলে এগুলো কীভাবে এলো বলে আপনি মনে করছেন? এবারে আমার মনে হয় আমাদেরই কোনো লোকের গাফিলতি বা তার কী বলবো, ভুল চিন্তাধারা এটা হয়েছে। আমার মেম্বার হিসাবে বা আমার দলের যে একটা কমিটি আছে, সেই কমিটি হিসাবে এটা সাজেস্ট করিনি আমি, মানে এই লোকগুলো, মানে আপনারা যে লিস্ট পাঠিয়েছেন তার মধ্যে কেউ আপাতত পেয়েছে? আপনারা যে লিস্ট পাঠিয়েছিলেন, মানে আপনারা ওই লিস্টে তার মধ্যে আমাদের কেউ এখনো পর্যন্ত কেউ পায়নি? আপনার বলাই না, আমরা পেয়েছি, তাদের ঘরের জন্য পাঠিয়েছি, তার মধ্যে আমার কাছে 2 তথ্য আছে, 2 মানুষ। এই যে আমফানের জন্য যারা ক্ষতিগ্রস্ত নয় পেয়েছে, আপনার প্রতি কতজন এরকম আছে? প্রতি বলতে এই 8 জনের নাম আমি পাচ্ছি এখন। 8 জন? আর যে আপনি কতগুলো লিস্ট পাঠিয়েছিলেন?
লিস্ট আমি পোর্টাল পাঠিয়েছিলাম এমনি পঞ্চায়েতে দরখাস্ত করেছিল 21 জনে, আর বাকি 4টে এমনি আপনার ঘরের জন্য পাঠিয়েছিলাম, 2 জন পেয়েছি। আচ্ছা, মানে বাকি আমফানের যারা ক্ষতিগ্রস্ত 21 জনে এখনো তার মধ্যে কেউ আসেনি? ঠিক আছে, দলের যে কমিটি, দল যে তাকে শাস্তি দেবে সেই শাস্তি। এই যে তদন্ত চলছে, যারা পেয়ে গেছে তারা কি তাদের টাকা কি ফেরত নেওয়া হবে বা এরকম পরিকল্পনা আছে? সেটা দেখা যায়, দল করে অবশ্যই হবে, অবশ্যই হবে। দল চাইবে গরিব মানুষের হাতে টাকাটা যাক, অবশ্যই হবে। ঠিক আছে, পেয়েছে পান চাষের জন্য, তাদেরকে আমি সাজেস্ট করেছিলাম যে ব্যক্তি নাম, তারা পায়নি, অন্য মানে আমারই বুথে অন্য লোককে দেওয়া হয়েছে, যে কোনো কারোর কারোর কাজ বা কারো ভুলের দোষে বা তার নিজের পরামর্শ দেওয়া হয়েছে। এটা দলের কোনো সিদ্ধান্ত নয়, দলের কোথাও এটা সিদ্ধান্ত নয়, তার ব্যক্তিগত সিদ্ধান্ত। মানে এখনও দাদা, এই যে মানে আপনার দেউলপুরে পঞ্চায়েতের আপনি সদস্য, তো এখানে আমফানের জন্য যারা ক্ষতিগ্রস্ত প্রকৃত তাদের অভিযোগ যে যারা ক্ষতিগ্রস্ত তারা সরকারি সহায়তা পায়নি, যে সমস্ত এখনও পর্যন্ত সহায়তা লিস্ট বা টাকা পেয়েছে তারা মানে এলাকার যথেষ্ট ধনী বললাই চলে আর কি। ধনী যেমন ধনী না হলো যে তাদের পাওয়ার যোগ্য নয় আমার মতে, আমি একটা মেম্বার দিয়ে সাজেস্ট করছি, তারা পাওয়ার যোগ্য নয়। হ্যাঁ, তো এই বিষয়ে আপনি কি বলছেন? আমি সেই হিসাবেই প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদ করে আমি চাই প্রকৃত আমি SDO, আপনার এগ্রি কৃষি দপ্তর, আরও যে এগুলো আছে নবান্নতে আমি ফরওয়ার্ড করেছি আমার দলের লোক দিয়ে, প্রকৃত তদন্ত করে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তাদের হাতে দেওয়া হবে, এতে এলাকাবাসীও ভালো থাকবে, আর মানে ভালো হবে আমার আশা করি, সকল এলাকাবাসীরও এই মতামত। আপনার নাম? অজিত দে। আপনারা যে বলেছেন যে স্টেপ বাই স্টেপ টাকা ভেরিফিকেশন হয়ে টাকা ঢুকবে, তারপরেও মানুষ কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, কিছু বিরোধী দল নাম বলবো না, তারা মানুষকে উস্কে আছে, নগদ টাকা চাই। তা আমি তাদেরকে প্রশ্ন করি যে কোনো গভর্নমেন্ট মানি কোনো জায়গায় লিকুইড মানি দেওয়া হয়? যার যা প্রতিষ্ঠা ক্ষতিপূরণ হয়েছে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সিও ওকে, ধন্যবাদ। পঞ্চায়েতের তৃণমূল দল, তৃণমূল অঞ্চল, তৃণমূল কংগ্রেস দলের সর্বভাবে তৃণমূল কংগ্রেস দল সব কংগ্রেস। হ্যাঁ, এই যে আমফানের যে যারা ক্ষতিগ্রস্ত তারা আজকে সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, না তারা প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তারা পায়নি সাহায্য, এই বিষয়ে আপনি কি বলেন? ক্ষতিগ্রস্ত টাকা পেয়েছে, টাকা দেওয়া হয়নি, দেওয়ার চেষ্টা চলছে। আচ্ছা, ওটা ক্ষতিগ্রস্তকে আমাদের ক্ষতিগ্রস্ত দেওয়ার চেষ্টা চলছে। মানে মানে আপনার যোগ কোনো লোকই বঞ্চিত হবে না, মানে আপনারা পরস্পর দেবেন আর কি, এটাই আশাবাদী। কোনো কোনো ক্ষতিগ্রস্ত মানুষ প্রত্যেককে আমরা সহযোগিতা করার জন্যে, যদি হেল্প করার জন্য আমরা, আমার মাননীয় নেত্রী তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি, তার মূল আমরা প্রত্যেকে যে এভরি খোঁজে সেখানে আমাকে দলমত নির্বিশেষে, দলমত নির্বিশেষে বলুন যে আসবে, যে প্রকৃতি খোঁজে প্রত্যেকে আমরা হেল্প করি। আপনারা বলেছেন? হ্যাঁ, প্রত্যেকে জানে, বা তারপরেও আমরা বলেছি, তারপরেও যেখানে যেখানে আমাদের ধরুন হচ্ছে, যদি কোনো রাজনৈতিক দল তাকে উৎসাহ দেয়, সে আজকে সকালে দিতে হবে, ক্যাশ টাকা দিতে হবে, ক্যাশ টাকা দেওয়া সম্ভব? হ্যাঁ, সেটাও একদম নয়। তো আরও একটা বিষয় যেটা হচ্ছে, যে সমস্ত মানুষ ভর্তুকি পেয়ে সাহায্য পেয়েছে, তো কারো তিনতলা কারো চারতলা বাড়ি, যেমন আপনার একদিন হেমন্ত হালদার নামে যার তিনতলা বাড়ি, তো এ বিষয়ে অভিযোগ জানাচ্ছে স্থানীয় মানুষ। এবার মানে কীভাবে টাকা পাইনি, মানে ওদের নাম এসছে, নাম যে কোনো তখন আপনি বিডি অ্যাপ্লাই করতে পারেন, সেই লিস্ট বেরিয়েছে, কিন্তু আমার দলের নেত্রী বা আমার দলগত বা আমার যে GM-এর অর্ডার আছে, উইদাউট ভেরিফিকেশন, উইদাউট তদন্ত কোনো কাউকে টাকা দেওয়া হবে না। একদম, মানে এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এবং এখন দলের নির্দেশ বলছি প্রত্যেকেই প্রত্যেকেই উইদাউট ভেরিফিকেশন হচ্ছে, তদন্ত কেউ টাকা পাবে না। সে প্রত্যেকে বলে দিয়েছি ভাই সাবধান, যা প্রকৃত খরচ হয়েছে ক্ষতি হয়েছে তার অ্যাপ্লাই করুন। একদম, মানে আপনাদের যথাযোগ্য আগে ভেরিফাই হবে, আগে তারপরে টাকা আবার সিওর গ্যারান্টি না, উইদাউট ভেরিফিকেশন একটা লোক একটা পয়সা পাবে না। আপনার আপনার নাম? আমার নাম পঙ্কজ কুমার পণ্ডিত। আপনার ডেজিগনেশন? ডেজিগনেশন সভাপতি দেউল পঞ্চ তৃণমূল কংগ্রেস। একদম, ঠিক আছে। 75 নম্বর সংসদে আমরা দেখলাম যে 50 সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ, আমফানের জেরে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তারা সরকারি সহায়তা পায়নি, আর যারা পেয়েছে মানে যারা মিলেছে এখনও পর্যন্ত টাকা অথবা তাদের নামে এসছে, তারা জানতে পারে যে সমস্ত প্রতিষ্ঠিত ব্যক্তি মানে যারা পাওয়ার যোগ্য নয় সাহায্য, এই বিষয়ে আপনি পঞ্চায়েত প্রধান হয়ে কী ভূমিকা পালন করেছেন? দেখুন, কালকে ওরা অভিযোগ আমার কাছে নিয়ে এসেছিল, আমি ওদের বলেছি ঠিক আছে আমি যাব আপনাদের ওখানে গিয়ে ঘুরে দেখব, আর আপনারা লিখিত একটা অভিযোগ দায়ী করে যান যে আমরা প্রকৃত প্রাপ্য যারা আমরা পাইনি, আর যারা প্রকৃত প্রাপ্য নয় তারা পেয়েছে, আমরা
আপনারা একটা লিখিত দিন, সেটা আমি ভিডিও পাঠিয়ে দেবো। ওদের সঙ্গে এরকম কালকে আমার কাছে এসেছিল, এই কথাটা বলছে আমার। আচ্ছা দিদি, এই যে আপনি পঞ্চায়েত প্রধান হয়ে এই যে ঘটনাটা ঘটে গেল, এটা কী কারণে ঘটে গেল বলে আপনার মানে মতামত? এটা দেখুন, আমায় ধোঁয়াশার মধ্যে রেখে এটা করা হয়েছে, কারণ এটা পঞ্চায়েতই আসার কথা সব, এটা আমার কাছে ওটা এসে পৌঁছায়নি তথ্যটা, যে সব চা হয়েছে বা এগুলো দিতে হবে আমাকে। পাবলিক যে সমস্ত দিয়ে গেছিলো আমার কাছে, পঞ্চায়েতের যে সমস্ত জমা পড়েছিল, আমি সেগুলো সব আমার তরফ থেকে আমি ভিডিও সব জমা দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে ধরুন প্রত্যেকটা সংসদে আলাদা আলাদা করে জমা দেওয়া হয়েছিল ক্ষতিগ্রস্তদের তালিকা, সেখান থেকে আপনারা দেখ এই কদিন ধরে দেখছেন যে বিক্ষোভ দেখাচ্ছে, মানুষ পাচ্ছে না উপযুক্ত, কিন্তু যারা পেয়েছে তাদের নামগুলো কি আপনাদের দেওয়ার তালিকা থেকেই এসছে? না, তো তাহলে কিভাবে তাদের এলো বলে? আমি ওটা আমি ঠিক পাচ্ছি না যে কিভাবে কোথায় থেকে তাদের নাম গেল জানি না। আমরা যে লিস্ট পাঠিয়েছি, আপনারা কতজনের লিস্ট পাঠিয়েছিলেন? কতজন পেয়েছে সেটাও লিস্ট নেই। আচ্ছা, এই যে যারা পেয়েছে তাদের মানে কী ব্যবস্থা নিচ্ছেন আপনারা পঞ্চায়েতের পক্ষ থেকে? আমরা চাইছি যাতে ওদের এ করা যায়, পানিশমেন্ট তাদের হয়, যারা প্রকৃত নয় যারা পেয়েছে তাদের পানিশমেন্টের ব্যবস্থা করবার জন্যই আমরা। আর যারা পায়নি, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, পায়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি, যারা প্রকৃত পাপ্য আমার ইচ্ছা তারা পাক, আর যারা প্রকৃত পাপ্য নয় যারা পেয়েছে তাদের এ করা। আপনার নাম? আপনার নাম? আপনার নাম? শিখাবাদ, প্রধান দেবপুর গ্রাম পঞ্চায়েত। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।